তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রতিবারের মতো আমি সৌরভ আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে সুস্থ পাখি চেনার উপায়। আমরা অনেক জায়গা থেকেই দেখা যায় অনেকভাবে পাখি কিনে আনি, এখন সুস্থ এবং ভালো পাখি কেনার কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ সেগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমরা কিনে আনার আগে আমরা যে জায়গাতে পাখি কিনতে যাবো প্রথমেই পাখিটাকে একটু ভালো মতো দেখবো, হ্যাঁ পাখিটা ধরে ফার্স্টে আমরা প্রথমেই যেটা দেখবো ওর পাখির ভ্যান্ট, হ্যাঁ ভ্যান্টটা কি পরিষ্কার আছে কিনা। যেমন এই যে দেখুন, এটা আমার একটা মেইল পাখি, দেখছেন কিনা? হ্যাঁ দেখছেন, হ্যাঁ এটা একটা মেইল পাখি, এই দেখছেন এটার ভ্যান্টটা কিন্তু একদমই পরিষ্কার, ঠিক আছে ভ্যান্ট একদম পরিষ্কার। তো অনেক সময় দেখবেন পাখির ভ্যান্টের মধ্যে পুপস লেগে আছে, ওগুলো ওইসব পাখিকে আমরা অ্যাভয়েড করবো, ওইসব পাখি নেওয়া যাবে না, মানে আমরা অ্যাভয়েড করবো কারণ আনিলেই বেটার। আর কিছু সময় দেখতে হবে কিছু ফিমেল পাখির এই জায়গাটা ফোলা থাকে, এটা আমি দেখাবো নেক্সটে আপনাকে একটু পরেই, এটা আগে একটু দেখাই। আর নেক্সট যেটা দেখবো ওটার নোজটা খেয়াল রাখবো, এখান থেকে কি কোনো তরল লিকুইড কোনো পদার্থ মানে কোনো পানি কি বের হচ্ছে কি না এটা খেয়াল রাখতে হবে। তারপর চোখগুলো দেখবো একটু খেয়াল রাখবো, চোখগুলো কি পরিষ্কার একদম ক্লিয়ার চোখ কি না, কোনো তার চোখে কোনো স্ট্রেসের ভাব বা কোনো এমন কোনো লক্ষণ যা দেখলে মনে হয় পাখিটি অসুস্থ, ওটা সেটা একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। এই হলো দ্বিতীয়। আরেকটা জিনিস যেটা দেখবো উইংস, মানে ডানাটাকে ক্লিয়ার আছে কি না, পাখিটা কামড়াচ্ছে আমাকে। আসলে পাখি বাজিকের পাখিটা আপনি ধরার সিস্টেমটা ঠিক মতো না হলে ও যেমন কষ্ট পাবে আপনিও তেমন কষ্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা উইংসটা ক্লিয়ার উইংস মানে এই দেখছেন আমার পাখিটার এই যে ডানাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডানাটা একদম পরিষ্কার। উইংসটা দেখার মানেটা হচ্ছে এখানে কোনো রকম পরজীবী বা ওই টাইপের কিছু আছে কি না, ওই ওরকম কিছু থাকলে এখানে গুটি গুটি দেখা যাবে, এখানে ওরকম কিছু থাকলে দেখতে পারবেন আপনারা। তো ওই এই টাইপের পাখিগুলোই আমরা সংগ্রহ করব। আর খেয়াল রাখতে হবে পাখিটা যখন ছেড়ে দেব পাখিটাকে অতিরিক্ত চঞ্চল কি না, নাকি এক জায়গায় বসে আছে ফুলে বসে আছে কিনা, এইসব জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি সিম আরেকটা পাখি দেখাচ্ছি আপনাদেরকে যেটা। তো এখন যে পাখিটা আমি নিয়ে আসছি এটা একটা ফিমেল পাখি, এই তো ফিমেল পাখি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে বলছিলাম ভেন্টের জিনিসটা দেখা, ভেন্টের এই অংশটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটা কি ফোলা কিনা, ঠিক আছে। এরকম যদি পাখি ফোলা ভেন্টের অংশটা যদি এরকম ফোলা থাকে দেন আমরা ওই পাখিটা অ্যাভয়েড করব। কারণটা হচ্ছে এই এই পাখিটার ফ্যাট জমে গেছে, ফ্যাটটা কিন্তু অনেক কারণে জমে, অনেক ক্ষেত্রে ডিমের হাঁড়িতে বসার পরে ডিম দেওয়ার পর বাচ্চা ফোটানোর পর দেখবেন যে কিছু পাখি ফ্যাট জমে গেছে, এটা আবার পরবর্তীতে কিউর হয়ে যায়। এটা বসে থাকতে 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 এই এই জিনিসগুলো হয় কিন্তু বসে থাকার কারণে বা একটা জায়গায় অনেক দিন পর্যন্ত থাকার কারণে এই অবস্থাটা হয়। এই পাখিটা আমি বলবো না কখনো যে ঠিক হবে না তা না, বাট এই জিনিসটা ঠিক করতে অনেক সময়ের ব্যাপার। আমরা এটা ঠিক করা যায়, আমি আরেকদিন আরেকটা ভিডিও দিব যে আপনার বাজিকার পাখির চর্বিটা আমরা কীভাবে ঠিক করতে পারি, তো ওই ওইটা আমি আরেকদিন একটা ভিডিও দেবো। মেইল পাখির ক্ষেত্রে খুব একটা এই প্রবলেমটা হয় না, এটা ফিমেল পাখির ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো আমরা ট্রাই করব যে এই এই ভ্যান্টের দিক দিয়ে এই অংশটা বেশি খেয়াল করতে, ঠিক আছে। তো আমি মনে হয় এই এই জিনিসগুলোই জাস্ট খেয়াল রাখলে আমার আর কোনো প্রবলেম হবে না পাখি কেনার ক্ষেত্রে। সুস্থ পাখি কিনবেন দেন আপনার ব্রিডিংয়ের জন্য ভালো, আপনার ফার্মের জন্য ভালো। তো এটাই ছিল আজকের মেইন কথাটা, দেখে শুনে সুস্থ সুন্দর পাখি কিনবেন। তো আশা করি আপনাদের ব্রিডিং রেজাল্টও ভালো আসবে। তো আজ এতটুকুই, আশা করি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে ইজিলি চলে আসবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।